প্রিয় ভিউয়ার্স, শামীম এস টিভি সাবস্ক্রাইব করুন, বেশি বেশি লাইক দিন, শেয়ার দিন, ডান পাশের বেল বাটনটি ক্লিক করুন, নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ধন্যবাদ। আজ আমরা আসছি পশ্চিম কেরানীগঞ্জ চণ্ডীপুর গ্রামে। এখানে একটি গরুর খামার, খামারটির নাম হাসিনা ডেয়ারি ফার্ম। জনাব শুক্কুর আলী 12 বছর বিদেশ ছিলেন, দেশে এসে এই খামারটি তৈরি করেন। এই খামারে তিনি নিজেই কাজ করেন, একজন মাত্র কর্মচারী দিয়ে এই খামারটি পরিচালনা করতেছেন। প্রতিদিন গরুকে কাঁচা ঘাস কেটে এবং খড় এবং ভুসি খাওয়াচ্ছেন, নিয়মিত চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। আজ তিনি একজন সফল খামারি। তাকে এ কাজে সহযোগিতা করেন তার সহধর্মিণী হাসিনা বেগম, যার নামে এই খামারটি তৈরি করেছেন হাসিনা ডেয়ারি ফার্ম। চলুন ভিউয়ার্স, শুনবো সেই একজন সফল বিদেশপ্রদ খামারের কথা এবং হাসিনা বেগমের সাথে কথা বলবো আজকে। চলুন ভিউয়ার্স, শুরুতেই হাসিনা বেগমের কাছে জানতে চাবো কীভাবে এই খামারটি তৈরি করেছেন। চলুন ভিউয়ার্স, তাহলে শুনি শুরুতেই হাসিনা বেগম এবং পরে জনাব শুক্কুর আলীর কাছে জানবো এই খামারের বিস্তারিত। আচ্ছা, আপনার নাম কি? হাসিনা। হাসিনা, আচ্ছা, এই ফার্মের নামও হাসিনা ডেয়ারি ফার্ম, এই সম্পর্কে একটু বলেন। এই ফার্মটা কিভাবে গড়ে উঠেছে? এই ফার্মটা 4টা গরু দিয়ে আমরা শুরু করছি, 12 বছর বিদেশ থাকছে, তারপর বিদেশ থাকার পরে আমরা 4টা গরু দিয়ে শুরু করছি। তারপরে মনে করেন আমগো আয়ে দিয়া 3টি মেয়ে বিবাহ দিছি, 1টি মেয়ে। বর্তমানে এই খামারে আপনাদের এই খামারটি কতটি গরু আছে? এখন আছে গরু বাছুর মিলা মনে হয় 40টার মতো। 40টা? জি। তাই খামারটি কিভাবে কেমন চলতেছে? ভালোই, খুব ভালো চলতেছে, আমরা খুব লাভবান আছি। এই খামারের উপরে 3 মেয়ে বিবাহ দিয়েছি, 1 মেয়ে মাদ্রাসায় পড়েছি, 1টি ছেলে লেখাপড়া করে দিয়েছি, আর সংসারও ভালোই, বেশ সুন্দর মতো চলতেছে। ভালোই চলতেছে, খামার ভালোই, মানে লাভবান হচ্ছেন আপনি? জি জি। আচ্ছা, এই খামারে যে করতেছেন, আপনি কি সহযোগিতা করতেছেন? আপনি কি খামার দেখাশোনা করেন বা? জি, করি তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি? আমার নাম শুক্কুর আলী। এই আমি এটা আমার কেরানীগঞ্জ, পশ্চিম কেরানীগঞ্জ চণ্ডীপুর। আমি নিজে ওতে ফার্স্টে এই খামার শুরু করলাম 4টা গরু দিয়া, বুঝছেন? এখন আল্লাহ দিলে আমি গরুতে খুব লাভবান হয়েছি, আল্লাহ দিয়েছে আমাকে। এখন আমি মনে করেন আমার সাংসারিক সব সম্পূর্ণ খরচ চালাইয়া গরু বাড়ি ঘর করছি, গরু ঘর করছি। আচ্ছা, এই খামার শুরুর আগে আপনি কি করতেন? খামার শুরু করার আগে বিদেশ গেছি। না, বিদেশ যাওয়ার আগে কি করতেন? বিদেশ যাওয়ার আগে আগে গরুর ব্যবসা করছি, ছোট ছোট গরুর ব্যবসা করছি। ওই গরুর ব্যবসায় যেমন আমি একটু ইটি খাইয়া গেছি, লস্টস খাই গেছি, তারপর বিদেশ গেলাম। বিদেশ চাইছে আমি 4টা গরু নিয়ে। বিদেশে কত বছর বা কি কাজ করতেন? আমি 12 বছর আছিলাম, আমি 12 বছর কাজ করছি বিদেশে, মুরগি পালছি, হাঁস পালছি, কবুতর পালছি, আবার মানুষের খাওয়ান পাকাইছি, বাবরছি, কাজ করছি। হ্যাঁ, এরপর আইসি আমি 4টা গরু নিয়ে গরুর খামার করছি। গরু খামার করছেন, কি গরু দিয়ে শুরু করলেন? আমি অতি পাঁচটাই ক্রস 4টা গরু দিয়ে শুরু করলাম। 4টা গরু দিয়ে। 4টা গরু কত দিয়ে কিনেছিলেন? 4টা গরু 2 লক্ষ টাকা দিয়ে কিনছিলাম। 2 লক্ষ টাকা? জি। আচ্ছা, 4টা গরু আজকে 12 বছর, এইটা বলেন যে কিভাবে আজকে গরুর খামারে আপনার কতগুলি গরু আছে? এখন আমার গরুর খামারে প্রায় গরু আছে 35টার মতো, ছোট বড়। 35টা গরু? কি কি জাতের গরু আছে? এই করজ আছে, ও জার্সি আছে, ফ্রিজিয়ান আছে, ওই রানী আছে। এটার নাম কি? এটা অরিজিনাল রানী, না রানী, এটা অরিজিনাল রানী, অরিজিনাল শাহিওয়াল রানী, এটা শাহিওয়াল রানী, শাহিওয়াল রানী, শাহিওয়াল নাই, রানী, রানী না এটা। আচ্ছা, এইটা কি আপনি কোন জায়গায় সংগ্রহ করছেন না আপনার খামারে? আমার খামারেই তৈরি হইছে, আমার পাশের খামারে বড় একটা সার আছে, এই খামারটা আমি বীজ দিছি, করে বীজ দিয়ে এটা সার বানাইছি আমি নিজে। এটার বয়স কত হইছে? এটার বয়স এটা 2 বছর চলতেছে। 2 বছর? হ্যাঁ। এখন অলরেডি আমি 10টা গরু বীজ দিছি, 7টা দিয়ে। ও, এটা দিয়ে 10টায় বীজ দিছেন? আজকে সকালে একটা বীজ দিছি। আজকে দিছেন? আজকে বীজ দিছি। ও, এটা বিশাল লাগে, অনেক আলাই দিলে উন্নত, আলাই দিছে আমার গেটে মিলে, বুঝছেন? খামারে কোরবানির জন্য কোন সার গরু আছে কিনা? কোরবানির জন্য এখন সার এই যে আছে, কোরবানির জন্য এটা কোরবানির জন্য করতেছি। এটা যাত্রা হল্যান্ড ট্রিজার,
হল্যান্ডের হল্যান্ডের জাতিটা। আচ্ছা, এই সার এখন বর্তমানে দাম কত? এখন বর্তমান যা দাম আছে 80,000 টাকা। 80,000। আর কুরবানির সময় এটা কত টাকা হবে বলে আপনি মনে করেন? 1.5 লক্ষ টাকা হইবো। 1.5 লক্ষ টাকা? জি, 1.5 লক্ষ টাকা হইবো। মাথা খারাপ না? কুরবানির জন্য প্রস্তুত করতেছেন? হ্যাঁ হ্যাঁ, এটা কুরবানির জন্য রেখেছি। এখন বন্ধ দাঁত পরে নেই, এটা দাঁত পরে নাই? না, দাঁত পরে নাই। এটা বয়স কত? এটা বয়স 2 বছর। 2 বছর? হুম। তো 2 বছর তো একটা কোরবানির জন্য গরু প্রস্তুত হওয়ার কথা। এই বছর মানে মানে 2019 সালের কোরবানি দেওয়া যাবে? এটা দেওয়া ইনশাল্লাহ দেওয়া যাবে, ইনশাল্লাহ দেওয়া যাবে, ইনশাল্লাহ। তারপরে এইদিকে সাহিওয়াল বিদের গরু বাচ্চা লাগে। এই সাহিওয়াল গরুর বিশেষত্ব কি, মানে এর কি কি খাবার লাগে বা কি অবস্থা? এই এক ধরনের খাবারই মনে করেন খাওয়াই, এক ধরনের খাবারই ঠিক মতো খাওয়াই দিয়েছি মনে করেন এই আর কি। সাহিওয়ালে কি এখন কি গাভীর নাকি? এখন গাভীর না, এখন 9 মাসের গাভীর, বাচ্চা ফেটে। ও, বাচ্চা ফেটে। কতদিন পরে এর বাচ্চা গাভীর হবে? এইটা গাভীর তো হয়েছেই মনে করেন, আর 1 মাস পরে বাচ্চা দিলে। বাচ্চা দিলে, বাচ্চা দিলে এর থেকে দুধ কত কেজি পাবেন? এটা সকালে 1 টানে 12 কেজি পাই। ও, 1 টানে 12 কেজি। হ্যাঁ, দুই বেলা মনে করেন 20 কেজি 18 কেজি দুধ পাই। কোথা থেকে সংগ্রহ করলেন? এটা আমি সংগ্রহ করেছি যে আমাকে পাশের গ্রামের নাম হলো রাজাবাড়ি, এক বুড়া লোকে পালতো, ওইখান থেকে আমি কিনে আনছি, গেছি আমার দেখে চয়ে দিয়েছে সকালে প্রায় দুধ দেয় জার্সি। হ্যাঁ, জার্সি। আচ্ছা, এই গরু কত টাকা দিয়ে কিনেছিলেন? এটা কিনছি আমি 1,29,000 টাকা। 1,29,000? হ্যাঁ। এখন কি বর্তমানে গাভীর? না, এখন দুধ দেয়। এটা দুধ দেয়? কতদিন আগে গাভীর হয়েছে মানে বাচ্চা দিয়েছে? এটা 2 মাস হয়েছে। 2 মাস? কত লিটার দুধ পাওয়া যায়? সকালে 14 লিটার 13 লিটার দুধ দেয়। সকালে 14 লিটার? হ্যাঁ। আর বিকালে? বিকালে 6 লিটার 6.5 লিটার দুধ দেয়। 6 লিটার 6.5 লিটার? এর খাবার কি কি দেন? এই একই খাবার। একই খাবার? জি। মানে আপনি একটা গরু প্রতিদিন বা প্রতিদিনে কয় টাকার খাবার ব্যবহার করেন? আমি প্রতিদিনে খরচ এটার পাশে মনে করেন 250 থেকে 300 টাকা খরচ আছে। 250 থেকে 300 টাকা? আর দুধ আসে সকালে আসে 14 লিটার, বিকেলে আসে 6 লিটার। 6 লিটার, 14 আর 6 19 লিটার, 19 লিটার দুধ পান, আর 300 টাকা মাত্র খরচ। খরচ, তারপর আমার খরচ আছে, ওই কর্মচারী আছে। আপনার কর্মচারী কয়জন? আমার কর্মচারী একজন, আমি একজন, দুইজন কর্মচারী। দুইজন কর্মচারী, বেতন দেন কত? 10,000 টাকা বেতন, খাওয়া দাওয়া সব আমার। 10,000 টাকা বেতন? জি। আচ্ছা, এখানে দেখতেছি অনেকগুলো বাচ্চা, এটার বয়স কত? এটার বয়স হলো 4 মাস। এটা কি জাতের, কোন নীতি থেকে? এটা হলো এই সার বাচ্চা বা এগুলো কি আপনি খামার থেকে বিক্রি হয়? কত করে দাম যদি বিক্রি হয়? 25,000 টাকা হবে। 25,000? আর এটা এটা দাম বেশি হবে? এটা জার্সি। এটা জার্সি? হ্যাঁ, এটা জার্সি। এটা বয়স কত? এটার বয়স সেটা 4 মাস। 4 মাস? আচ্ছা, এটা যদি কেউ কিনতে চায়, কোন খামারে নিতে চায় আপনাদের এটা, তাহলে এটার দাম কত? এটার দাম নিচে 35,000 থেকে 40,000 টাকা হবে। এটা জাত অনেক সরস, এটার মায়ের দুই বেলা মনে করেন 22 লিটার দুধ দেয়। ওই যেটা এই কলসা, দুই বেলা 22 লিটার দুধ দেয় এটার মা। আর এটা? এটা হলো সার বাচ্চা। সার বাচ্চা? এটা এটা হলো জার্সির গরু হয়েছে এই বাচ্চাটা, এটার মায়ের দুই বেলা দুধ দিত 22 লিটার। 22 লিটার? হ্যাঁ। এটার মাটা স্টক করে মারা গেছে। মারা গেছে? মারা গেল কিভাবে? মারা গেল মনে করেন এটা এটা দুধ জ্বর বলে আর কি, দুধ জ্বর আইলে গরু স্টক করে যায়, বুঝছেন? স্টক করে। তাই আমি সাথে সাথে দুধ জ্বর হলে এর চিকিৎসাটা কি? এই চিকিৎসাটা ওই ক্যালসিয়াম দেই, স্যালাইন দেই। তাহলে ভ্যাকসিন দিতে পারেন নাই সময় মতো? সময় মতো দিতে পারি নাই, মানে এটা খেয়াল করতে পারি নাই, রাত্রে গরু খেলে মেলে রাখছি, সকালে ওইটা দিয়ে গরুর অবস্থা, ডাক্তার 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 গরু গেছে, মরে গেছে। এই বাচ্চাটা এই জন্য এর প্রতিকারটা কি, মানে আপনাকে কিভাবে সতর্ক থাকতে হবে? সতর্ক এটা খেয়াল রাখতে হইব যে গরু খাওয়া দাওয়া ঠিক আছে নাকি, গরু ঠিক মতন এটা শরীরটা ঠিক আছে। এই রোগ হলে লক্ষণ কি? এটা লক্ষণ হইলে এটা তার খেয়ে বুঝা যায় এই রোগটা হইলে, বুঝছেন? খাওয়া দাওয়া কম খায়, আমার ওই গরুটা যেমন ঠিক খাইছি আমি ধরতে পারিনি, এটার বেশি টাইম নেয় না, 12 ঘন্টা টাইম নেয়। 12 ঘন্টার ভিতরে মরে যায় যদি চিকিৎসা ট্রিটমেন্ট না দেওয়া হয়। তাহলে তো আপনার চিকিৎসা ভ্যাকসিন মানে রাখতে হবে? রাখতে হবে, হয়তো এটা আগে দেখতে হবে, বুঝছেন? এই যে আমার একটা গরু আছে এই যেখানে, কোনটা? এটা রানী। এটা মানে আমার একটা অপটাকার কিনা বড়, এটা রানী? এটা রানী। আচ্ছা, এটা কি দুধ দেয়? এটা এখন দুধ দেয়। কত লিটার দুধ আছে? এখন দুই বেলা দুধ দেয় প্রায় 12 লিটার। এটা কি জার্সি রানী? হ্যাঁ, না এটা রানী, এটা জার্সি রানী, এটা রানী। রানী? হ্যাঁ, রানী। ও, নাকি অস্ট্রেলিয়ান রানী? অস্ট্রেলিয়ান রানী। ও, এটা দুধ দেয় 12 লিটার? 12 লিটার।
সকালে 12 লিটার না টোটালে 12 লিটার? না সকালে 12 লিটার। আর বিকালে? বিকালে ওই 5 থেকে 5.5-6 এরকম। 5 থেকে 5.5-6। ও এটা দুই বেলা 22 লিটার দুধ। এটার নাম কি? এটার নাম হইল এটা ক্রস আর কি। ক্রস কি? ক্রস কি কি? এটা শাহিওল একটু বাবা আছে ক্রস শাহিওল বাবা। শাহিওল আর কি? শাহিওলের ক্রস আর কি। এটা এটা 100 করে দুধ একটু বেশি দেয় দেখা কিনতারলে। ও 100 করে দুধ একটু বেশি দেয়। আপনি এখানে কোনো গরু ব্রিডিং করান কিনা? সার দিয়া বীজে? হ্যাঁ আমি গরু সার দিয়ে বীজ দিই। আমার গরু বীজ দেয়? হ্যাঁ সার দিয়ে বীজ দিই। আচ্ছা কি কি সার আছে বা কি বীজ? এই যে আমার কাছে রানী সার আছে, রানী সার আছে, ওই কালামখরা একটা সার আছে, শাহিওয়াল বীজের, এটা দিয়ে আমি বীজ দিই। বীজ দেন? আচ্ছা বিভিন্ন ধরনের গরু আছে আমার কাছে। আচ্ছা এই শাহিওয়াল রানী এই গরুতে আপনার দুধ দেয় কত কেজি করে দুধ দেয় প্রতিদিন? দুধ সকালে মনে করেন আমার খামারে এখানে গরু 18 থেকে 15 থেকে 10 পর্যন্ত দুধ আছে 15 থেকে 10 লিটার। হ্যাঁ 18 কেজি পর্যন্ত দুধ প্রতিদিন। এই গরু থেকে আপনার কত লিটার এই খামার থেকে দুধ আসে? আমার এখন দুধ আসছে 150 কেজি। এখন সব গরু দুধ দেয় না, কিছু গরু বাচ্চা পেটাও আছে। গাভিন? গাভিন আছে? হ্যাঁ গাভিন আছে। কয়টা গাভিন আছে? গাভিন এখন প্রায় গরু গাভিন 5টা গরু খালি বাচ্চা ছাড়া আর কি। এটি নতুন আমি কিনে দিচ্ছি ছোট গরু ছোট বাচ্চা। আচ্ছা এই গাভিন আছে আর দুধ দেয় কয়টা গরু? দুধ দেয় এখন 12টা গরু। 12টা গরু তো দুধ দেয়? হ্যাঁ। আচ্ছা এই যে দুধ দেন কত লিটার, মানে 1 লিটার দুধ কত টাকা বিক্রি করে? 1 লিটার দুধ আমি এখন পাইকারি বিক্রি করি 50 টাকা, আর খুচরা বিক্রি করি 70 টাকা। পাইকারি বিক্রি করেন কোথায়, খুচরা বিক্রি করেন কোথায়? খুচরা বিক্রি করি গ্রামে, তেমন তেমন লোক আসলে যে আমার 10 কেজি দুধ লাগবো 5 কেজি দুধ লাগবো আমি বিক্রি করি। আর পাইকারি সবসময় বান্ধা বিক্রি করি, গোয়ালে নেয় পানাই দিয়ে আমি। ও এখান থেকে নিয়ে যায়? এখান থেকে নিয়ে যায় সকাল বিকাল। আচ্ছা এই যে দুধ বিক্রি করেন বা এইগুলো, এই গরুর কি কি খাবার দেন আপনি? গরুর খাবার দেই আমি গমের ভুষি দেই, মুখ ছাড়ি দেই, কুড়া দেই, আর আমার গাছ খেতে বন্ধে গাছ রাখা আছে 20-25 পাখি, এই গাছ বুনি, খেসারি গাছ, জাম্বু গাছ, এগুলো বুনি, বুনে আমি গরু খাওয়াই। মানে খেতে ঘাস, কাঁচা ঘাস খাওয়ান? হ্যাঁ কাঁচা ঘাস। কি খাওয়ালে গরুর দুধ বেশি পাওয়া যায়? দুধ পাওয়া গরুর বেশি পাওয়া যায়, গরুর দুধ খালি খাওয়াইলে পাওয়া যায় না। গরুর মনে করেন ঠিক মতন একটা চিকিৎসা লাগে, তার কৃমি রয়েছে, কৃমির মুক্ত করতে হইবে, ভিটামিন দিতে হবে, ক্যালসিয়াম দিতে হবে, আর পাশে যত্ন করতে হইবে, এরপরে গরু দুধ আসবে। গরু খাইলে খেলে দুধ আসবে না গরুর। হ্যাঁ এর ভিতরে যদি কোনো ট্রাবল থাকে খাইলে দুধ আসবে না। কি কি চিকিৎসা করেন নিয়মিত? কি চিকিৎসা? নিয়মিত চিকিৎসা আমি 3 মাস পর পর গরুর ই দিই, কৃমির দিই, আর তারপরে গরুর মনে করেন জিন খাওয়াই, লিভার টনিক খাওয়াই, তারপর ক্যালসিয়াম দিই, ক্যালসিয়াম ভরি, এটা করি আমি, বুঝছেন এই আর কি। আর কয় বেলা খাবার দেন? খাবার দিই আমি দুই বেলা ভুষি খাওয়াই, দুই বেলা ঘাস খাওয়াই। দুই বেলা ভুষি, দুই বেলা ঘাস? হ্যাঁ। আচ্ছা একটা গরু মানে যে দুধ দেওয়ার গরুকে আপনি কিভাবে পরিচর্যা করেন? আমি পরিচর্যা করি, দেখি এটা গরুটা আমি সবসময় এটা লাড়া চাড়া করি, সবসময় এটা ডেকশন করি, এটা যদি কোনো অসুখ বিসুখ হয় আমি নিজেই ধরতে পারি। আচ্ছা গরুর যে পানা আছে, এই পানা আমরা জানি যে মাঝে মাঝে শক্ত হয়ে যায়, মানে এই শক্ত হয় কেন বা শক্ত হয় এটা ঠিক রাখার জন্য কি করতে হয়? এটা ঠিক রাখার জন্য মনে করেন না, এটা এখন বর্তমানে একটা ক্যালসিয়াম বাড়িছে, এই ভ্যাকসিন বাড়িছে, এটা দিতে হয় 3 মাস পর পর। তারপরে যে ইয়ে হয়ে যাবে, এই ভ্যাকসিন আপনি কোথা থেকে পাচ্ছেন? ভ্যাকসিন আমি মনে করেন ডাক্তারের কাছে আনি। ডাক্তার কোথা থেকে? কোথা? এটা মনে করেন আটিবাজারে পাওয়া যায়, আবার আমার ডাক্তার আছে, ডাক্তারের খোঁজ করলে হাই আইনে দেওয়া যায়। সরকারি প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে আপনারা কোনো সহযোগিতা নেন কিনা? হ্যাঁ অবশ্যই নেই। ভেটেরিনারি হসপিটাল থেকে? হ্যাঁ নেই, অবশ্যই নেই। কি কি সহযোগিতা? এটা মনে করেন আমি সহযোগিতা, আমার গরু ইয়ে 3 মাস পর আমি ভ্যাকসিন দিই, ভ্যাকসিনটা আমি হাগত আনি, কিছু টাকা টাকা দিতে হয়, আমি আনি হাগত ভ্যাকসিন, বুঝছেন। কোনো রোগ হলে আপনাকে ডাক্তার কল করেন? ডাক্তার? হ্যাঁ ডাক্তার কল করি, গরু বাচ্চা দিলে গরু যদি মনে করেন মিল্ফিকার হয়ে যায়, দুধ জ্বর হয়ে যায়, ডাক্তার কলে একটা ক্যালসিয়াম দেয়, স্যালাইন দেয়, আল্লাহর রহমতে গরু সুস্থ হয়ে যায়। সুস্থ হয়ে যায়? জি। আচ্ছা আচ্ছা আপনার এই খামার নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ পরিকল্পনা আমার খামার আমি ই করুম, উন্নত করুম, আর গরু বছর বাড়াবো যদি আল্লাহ আমার করার তৌফিক দেয় আর কি। আচ্ছা আপনার দেখতেছি এই খামারটি মানে পাকা করা, উপরে ছাদ দেওয়া, এই ছাদ দিলেন ছাদ কি গরম হয় না? না ছাদ গরম হয় না। কেন ছাদ গরম হইব না? তার কারণ আমার খোলা লাগাতে জায়গার মধ্যে খামারটা চতুর্দিকে হাওয়া বাতাস পায়। আমার এইখানে ছাদের উপরে কি ফলছাদ দেওয়া আছে? হ্যাঁ ফলছাদ দেওয়া আছে, ইনশাআল্লাহ ফলছাদ দিয়েছেন। এই কারণে খুব ঠান্ডা থাকে, এই ঠান্ডা থাকে, ভবিষ্যতে আশা আছে আমি এটা উপরে আবার আরেক ছাদ দিমু, দিলে আমার ঘরে ঠান্ডা লাগবে, এখানে আরো বেশি থাকবে ঠান্ডা, কোনো গরম পাইব না গরুয়ে, এই আর কি। এই যে আমার একটা গরু আছে, এটা কিছুদিন আগে আমি কিনে আনছি, এটা আবার রানী বাচ্চা দামো, এটা রানী বাচ্চা, এটা রানী বাচ্চা, এটা দুই বেলা প্রায় দুধ দেয় 16 লিটার। দুই বেলা 16 লিটার দুধ দেয়? হ্যাঁ এটা 16 লিটার দুধ দেয়। গরু দেখতে বেশ ছোট,
এটা যদি বলো 16 লিটার দুধ দেয়। ওই যে বাচ্চা ভাই রানী বাচ্চা, ও রানী বাচ্চা, এটা অরিজিনাল রানী। আচ্ছা, কেউ যদি এরকম নতুন উদ্যোক্তা খামার গড়ে তুলতে চায়, তাদের সম্পর্কে আপনার পরামর্শ এবং কিভাবে শুরু করতে পারে, কি জাতের গরু দিয়ে শুরু করলে খামার সে লাভবান হতে পারবে? মনে করেন হ্যাঁ, যদি খামার করতে চায় অতি 5টা গরু কিন্তু ছোট ছোট দেখে আর গরুর ট্রিটমেন্ট ঠিক মতো দিতে হবে, গরুর সম্বন্ধে বুঝতে হবে, খালি খামার করলে হবে লাভবান হইতে পারবে না, বুঝেন নেই, এটা সব সম্বন্ধে বুঝতে হবে। একটা গরু অসুখ হয়েছে খাইতে পারে না, এটা কিভাবে খাইবো সেই চেষ্টা করতে হবে, সেই ট্রিটমেন্ট দিতে হবে। খামার করাটা বহুত কঠিন, অত সহজ না, যা জানে কিন্তু আমি নিজে সব কাম আমি কি করি, নিজেই করেন? নিজেই করি, আমি নিজে গাই পানাই, নিজে গরুর ঘাস কাটি, নিজে গরু গোসল করাই, আমি নিজেই সব কিছু করি। আর নিজেই করেন মানে আর নিজে শিখে গেছেন কোন সময় কি করতে হবে? তারপরে মাঝে মাঝে আমার ছেলে আছে একটা, হ্যাঁ পরে আমার পরিবারে করে, মানে মূল কাজটা আপনি করেন? মূল কাজ আমিই করি, দুই বেলা আমি পানাই। আপনি আর কিছু করেন এই খামার ছাড়া? না, আর খামার ছাড়া এখন আমার কোনো কাজ নেই। এখন কোনো কাজ নেই? আপনার ছেলে মেয়ে কয়জন? আমার 4 মেয়ে 1 ছেলে। আচ্ছা, ছেলেরা কি করেন? এক ছেলে ছোট, গিয়ে 12 বছর বয়স। আর এক ছেলে? এক ছেলেই আমার। আমার নিজের বলতে কিছু নাই, দিছে আল্লাহ আমার উসিলে আর কি, নিজের বলতে কিছু নাই আর কি, এই আর কি, আমারই তো আমি না, বুঝেন নেই, এই আর কি। খামারে এখন মূল শর্তটা কি, মানে কি কি জিনিস মানে ঠিক রাখলে খামার গুলো গরু ভালো থাকবে? গরু ভালো থাকবো, আমি খামার করছি, আমি কেউ হক মাইরা খামো না, সাথে সাথে পায়খানা লগে সাথে সাথে ফেলাই দিই, এটা পরে সে রাখতে হবে সবসময়। হ্যাঁ সেটাই, এটা সবসময় পরিষ্কার রাখতে হবে।